हेलो फ्रेंड्स, वेलकम टू बाबा यूट्यूब चैनल। बंधुरा, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে হাজার হাজার নিয়োগের সম্পর্কিত একটি নিয়োগের আপডেট উঠে আসছে। এই ভিডিওটির মাধ্যমে WBCS এর নিয়োগের আপডেট অনুযায়ী হাজার হাজার যে শূন্য পদ রয়েছে তাদের মধ্যে কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে এবং কিভাবে নিয়োগ করানো হবে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন সবার আগে ভিডিও পেতে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। এই নিয়োগের সংক্রান্ত আপডেটটি উঠে আসছে গতকালের News18 বাংলার প্রকাশিত খবর অনুযায়ী। আপনারা কাছে সেই তথ্য শেয়ার করতে চলেছি। সবার প্রথমে জানিয়ে রাখি, News18 বাংলার প্রকাশিত আপডেট অনুযায়ী এখানে আপনাদের জানানো হচ্ছে হাজার হাজার শূন্য পদে নিয়োগ করানো হবে। তার মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুই পদে নিয়োগ করানো হবে। গ্রুপ সির মধ্যে রয়েছে হেড ক্লার্ক, অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করানো হবে এবং গ্রুপ ডিতেও নিয়োগ করানো হচ্ছে। রাজ্যের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন। কলেজে কলেজে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ ও একাডেমিক স্কোরের ভিত্তিতে প্রার্থী বাছাই করানো হবে। ইতিমধ্যে অশিক্ষক কর্মী নিয়োগের বিধি জারি কলেজ সার্ভিস কমিশনের উচ্চশিক্ষা দপ্তর থেকে অনুমোদিত দেওয়া হলে কলেজে কলেজে এই বিরাট পদে ক্লারিক্যাল স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করানো হবে। বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো চাকরির প্রার্থীরা পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। যখনই বিজ্ঞপ্তি জারি হবে তখনই গ্রুপ সি এবং গ্রুপ ডির কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে সমস্ত কিছু আপনাদের সাথে তুলে ধরব এবং সেই সব পোস্টে শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ কতগুলি রয়েছে, বেতন পরিকাঠামো কী রয়েছে, নিয়োগ পদ্ধতি এবং কীভাবে আপনারা এখানে আবেদন করবেন সমস্ত কিছু তথ্য পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দিব যখন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে। এই মুহূর্তে প্রকাশিত আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে হাজার হাজার শূন্যপদে রাজ্যের প্রতিটি কলেজে কলেজে নিয়োগ করানো হবে, যেখানে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং একাডেমিক স্কোরের ভিত্তিতে প্রার্থী বাছাই করানো হবে। তো বন্ধুরা, ভিডিওটির আপডেট পেতে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই নিয়োগের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।